পুরোপুরি দখল হয়ে গেছে খুলনার ময়ূরী ও রূপসা নদী। দখল করে বসত বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালীরা। শুধু নদী নয়, অসংখ্য সরকারি খালবিল দখল করা হয়েছে। এতে হুমকির মুখে পরিবেশ, প্রকৃতি। খালবিল দখলের কারণে খুলনা নগরের পানি সরবরাহের সব পথ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের দুই পর্বের প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। একসময় খরস্রোতা ময়ূরী নদী, এখন মরা খাল। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে। চারদিকে স্থাপনা, কোথায় যে নদী ছিল তা বোঝা যায় না। নদীর বুক ফাটা কান্না আশপাশের মানুষ শুনতে পেলেও শুনতে পায় না প্রশাসন। খুলনার দৌলতপুর, রায়ের মহল, বয়রা, সোনাডাঙ্গা, গল্লামারি, নিরালা, মতিয়াখালী এলাকার পাশ দিয়ে বয়ে গেছে ময়ূরী নদী। একসময় ব্যবসা বাণিজ্যের পথ ছিল নদী কেন্দ্রিক, এখন কেবলই অতীত। নদীর একপাশে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত এলাকা, আরেক পাশে ডুমুরিয়া বটিয়াঘাটা উপজেলা। ময়ূরী নদীর পাশে অসংখ্য খালবিল ছিল, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি সেসব দখল করে তৈরি করেছে স্থাপনা। দখলদারদের কারণে নদীটি এখন নালাতে পরিণত হয়েছে। এই বিষয়ে গণমাধ্যমে খবর প্রচারিত হবার পর অভিযানে নামে প্রশাসন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ময়ূরী নদী এখন ময়লার ভাগার। দখলের ভয়ঙ্কর তথ্য দিলেন এক জনপ্রতিনিধি। ল্যান্ড ব্যবসায়ীদের আছে প্রচুর টাকা, এই টাকা দিয়ে তারা সর্বস্তর ম্যানেজ করে চলেন। এখন কোন স্তর ম্যানেজ করে চলেন জানি না, কিন্তু তাদের কাছে আমাদের ক্ষমতা অনেক নিম্ন একটা অবস্থানে। ময়ূরী নদীর একটা ত্রিমণি জায়গায় না, আমার খাল নাই, অনেক আগে ভরাট হয়ে যায়। অসাধারণ একটা খাল এবং তার স্বচ্ছ পানি ছিল এবং এখানে প্রচুর মাছ চাষ হতো। আমাদের এখানে কোনো সরকারি খাল নাই ভাই, কিছু একটা হইতে রাস্তা না না না। যাই হোক, আমার আমার জমি তো আমি যা করি এটা তো আমার ব্যাপার। সরকার আমাকে দেখান যে তুমি এটা তোমার আমার জমি, এটা আমি সরকার বসে আছে কেন। জেলা প্রশাসক বললেন দ্রুত নদী খাল দখলমুক্ত করতে তারা অভিযান শুরু করবেন। ডুমুরিয়া এবং পাইকগাছাতে নদী এবং জলাভূমি উদ্ধার করেছি এবং পাশাপাশি খুলনা মেট্রোর আশেপাশে যেই খালগুলি আছে সেই উচ্ছেদের প্রক্রিয়াগুলিও চলমান আছে। এর সাথে বিভিন্ন মালিকানা দাবি করে মামলা চলমান থাকার কারণে হয়তো কিছু কিছু কাজ ধীরে ধীরে হয়, তবে এইটা ঠিক যে সরকারি সম্পত্তি কেউ কোনোভাবেই গ্রাস করতে পারবে না। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান স্বীকার করলেন, ডুমুরিয়া অংশে তাদের বহু খাল দখল হয়ে গেছে আর ময়ূরী নদী পরিণত হয়েছে খালে। অনেকগুলো অবৈধ দখল, এটা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন যৌথভাবে চেষ্টা করছে দখল মুক্ত করা। নদী খাল বেদখল হওয়ায় খুলনা মহানগরীতে সামান্য বৃষ্টি হলেই অনেক এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়। খাল দখলকারীদের শুধু তালিকা নয়, উচ্ছেদের ব্যবস্থা না নিলে আগামীতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপ এর, যে লাইলি রে মারলে মজনু ঠিক করে দিয়ে ওড়ে মানে কি পলা 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 তুই 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 পাগলামি করছিস কেন বান্ধবী। ধারাবাহিক নাটক গোলক ধাঁধা কি হইছে তোর, কি কি সবক দাও করে হ্যাঁ চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 মিনিটে এনটিভিতে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।